মেয়েরা, আজ আমি তোমাদের ত্রৈরাশিক শুরু করছি। ত্রৈরাশিক পদ্ধতিটা কাকে বলে? না, দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশির চারটি মানের মধ্যে তিনটির মান জানা থাকলে চতুর্থটির মান যে পদ্ধতিতে নির্ণয় করা হয় তাকে ত্রৈরাশিক বলা হয়। আচ্ছা, তোমরা জানো যে ক্লাস সেভেনে তোমরা এই পদ্ধতিতে সমাধান করেছো, সেটা হচ্ছে সমানুপাতের পদ্ধতি। সেখানেও দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি ছিল, তার চারটে মানের ভেতরে তিনটে তোমাদের জানা আর চতুর্থটি অজানা ছিল, সেটা তোমরা সমানুপাতের পদ্ধতিতে বের করেছো। তারও আগে ক্লাস ফাইভে তোমরা ঐকিক নিয়মে সমাধান করেছো, এই রকম দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশির চারটে মানের তিনটে দেওয়া থাকলে চতুর্থটি ঐকিক নিয়মে কিন্তু তোমরা সমাধান করেছো। তাহলে এর আগে তোমরা দুটো পদ্ধতিতে এই মান নির্ণয় করা শিখে গেছো। তো এই ক্লাসে আমরা আর একটা নতুন পদ্ধতি শিখব। এই পদ্ধতিতে দ্বিতীয় রাশির অজানা মান সমান দ্বিতীয় রাশির জানা মান ইনটু প্রথম রাশির একটি মান বাই প্রথম রাশির অপর মান, এই সূত্রটা সাহায্য আমরা নিয়ে থাকি। তাহলে এখানে কি বলা হলো? না, যেহেতু দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি বলা হচ্ছে, তার মানে দুটো রাশি থাকবে। দুটো রাশির মধ্যে আমরা ধরে নিলাম যে দ্বিতীয় রাশির একটা মান অজানা আর একটা জানা, আর প্রথম রাশির দুটি মানই জানা। এক্ষেত্রে আমাদের ওই দ্বিতীয় রাশির অজানা মানটাই নির্ণয় করতে হবে। তাহলে ওই অজানা মানটার জন্য কী সূত্র রয়েছে? না, দ্বিতীয় রাশির যেটা জানা মান ইনটু তার সঙ্গে কী গুণ করতে হবে? না, প্রথম রাশির একটি মান বাই প্রথম রাশির অপর মান। আমি বললাম প্রথম রাশির দুটি মানই তোমাদের জানা, তাহলে ইনটু কী হবে? প্রথম রাশির একটি মান বাই প্রথম রাশির অপর মান। এই যে একটি মান বাই অপর মান বললাম, অর্থাৎ কোনটা লবে যাবে আর কোনটা হরে আসবে, সেটা কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে, এই দুটো চলরাশির মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে এইটা লবে একটি যাবে আর হরে আর একটি মান আসবে। সেটা আমরা প্রবলেম করতে গিয়ে দেখে নেব যে কোনটা লবে আসবে আর কোনটা হরে আসবে, অর্থাৎ এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার মান কিসের ওপর নির্ভর করবে তখন আমরা প্রবলেম করতে গিয়ে দেখব। দেখো, আমি একদম কষে দেখি 10.1 চলে আসছি। এখানে দেখো যে প্রবলেমটা কি বলছে। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে তাহলে দেখতে পাচ্ছ না কী কী বিষয় রয়েছে বা চলরাশি কী কী রয়েছে? না, দেখো ছিট কাপড়ের একটা পরিমাণ দেখতে পাচ্ছি, আর একটা বিষয় কী রয়েছে? না, জামার সংখ্যা। তাহলে দুটো বিষয়ের মধ্যে তোমাদের বার করতে হবে কিন্তু কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। এটাকে তাহলে আমরা দ্বিতীয় বিষয় বলে নিলাম আর এটাকে প্রথম বিষয় বললাম, কারণ প্রথম বিষয় যদি জামার সংখ্যা ধরে নিই তার দুটো মানই জানা, একটা হচ্ছে চারটি জামা আর একটা সংখ্যা রয়েছে 12টি জামা, তাহলে এর দুটো মানই জানা, তাই এটাকে আমরা প্রথম বিষয় ধরব। আর দেখো এটার ক্ষেত্রে, কাপড়ের পরিমাণের ক্ষেত্রে একটা মান জানা আর একটা মান অজানা, এই জন্য এটাকে দ্বিতীয় বিষয় ধরব। তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটিকে লিখে নিচ্ছি। দেখো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, জামার সংখ্যা বাম দিকে থাকবে, কাপড়ের পরিমাণ ডান দিকে থাকবে। যেটা আমরা অজানা বলে ধরে নেব, যার একটা মান অজানা, আমরা সেই বিষয়টাকে সাধারণত ডান দিকে লিখে থাকি, আর যার দুটো মানই জানা সেটাকে আমরা বাম দিকে লিখে থাকি। এই বিষয়টা বাম দিকে লিখলাম। তাহলে দেখো চারটা জামার জন্য কত কাপড় লাগছে? 20 মিটার। তাহলে 12টা জামার জন্য কত পরিমাণ কাপড় লাগবে? এটাই আমাদের নির্ণয় বিষয়। এখন দেখো আমরা এই দুটো বিষয়ের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা একটু খুঁজে নিই। দেখো যত জামার সংখ্যা বাড়বে বেশি পরিমাণ কাপড় লাগবে, কম জামা বানাতে হলে কম পরিমাণ কাপড় লাগবে। তাহলে এই যে বেশির জন্য বেশি, কমের জন্য কম, এই ধরনের সম্পর্ককে কী বলা হয়? এটা সরল সম্পর্ক, তোমরা ক্লাস সেভেনে কিন্তু এগুলো জেনে এসেছো।
তাহলে বেশির জন্য বেশি, কমের জন্য কম হলে সেই সম্পর্ককে বলা হয় সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখে নিই যে এখন বেশি সংখ্যক জামা তৈরি করতে বেশি পরিমাণ কাপড় লাগবে, অর্থাৎ জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল সম্পর্কে আছে। তাহলে আমরা একটু লিখে নিলাম যে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এবার দেখো সরল সম্পর্কে আছে মানে এখানে দেখো জামার সংখ্যা 4 থেকে বেড়ে 12 হয়েছে, তাহলে জামার সংখ্যা যেহেতু বেড়েছে কাপড়ের পরিমাণও বাড়বে। তাহলে এটাই আমি লিখলাম, এখানে জামার সংখ্যা বেড়েছে তাই কাপড়ের পরিমাণও বাড়বে, অর্থাৎ ভগ্নাংশটা আমাদের একের চেয়ে বড় হবে। কোন ভগ্নাংশটা? আমি এই যে বললাম এই যে ভগ্নাংশটা, এইটার মান কি হবে? একের চেয়ে বড় হবে। দেখো এটা যদি একের চেয়ে বড় হয় তাহলে এই সংখ্যার সঙ্গে একের চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে তার মানটা বেড়ে যায়, এই গুণফলের মানটা বেড়ে যায়। আর একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কি হয়? কমে যায়। তোমরা এটা জানো, অনেক নিচের ক্লাসে এগুলো জেনে এসেছো। এবার দেখো তাহলে আমাদের এই ভগ্নাংশটাকে একের চেয়ে বড় করতে হবে। একটা ভগ্নাংশের মান একের চেয়ে কখন বড় হয়? যদি লবটা হরের চেয়ে বড় হয়। তাহলে এখানে দেখো আমরা কি বললাম যে ভগ্নাংশটি একের চেয়ে বড়, অর্থাৎ আমাদের কত হতে হবে? না 12/4। দেখো আমি এই দুটো সংখ্যা দিয়ে দুটো ভগ্নাংশ তৈরি করা যায়, 4/12 অথবা 12/4। দেখো 4/12 করলে সেটার মান একের চেয়ে ছোট হয়ে যায়, কিন্তু আমাদের কি চাই? যে একের চেয়ে বড় সংখ্যা, সেই জন্য এটা দিয়ে কোন ভগ্নাংশ তৈরি করব? 12/4। তাহলে অতএব ভগ্নাংশটি একের চেয়ে বড়, অর্থাৎ 12/4 হবে। তাহলে নির্ণয় কাপড়ের পরিমাণ কত হলো? না দেখো যেটার জানা মান ছিল সেই জানা মানের সঙ্গে অর্থাৎ 20 গুণিতক এই ভগ্নাংশটা গুণ করব। ভগ্নাংশটা কত হবে? 4/12 না 12/4? 12/4 আমরা এখানে বলে দিলাম, কোন যুক্তিতে 12/4 হবে সেটাও বললাম। তাহলে এটাকে কাটাকুটি করলে আমরা কি পাচ্ছি? 60 মিটার। তাহলে ভেঙ্কট মামাকে 60 মিটার কাপড় কিনে দিতে হবে। ঠিক আছে, অঙ্কটা করে ফেলবে। নেক্সট দেখো আমরা তিনের অঙ্কটা করছি। তিনের অঙ্ক কি বলছে দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটত তবে কত দিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানেও দেখো আগে তোমাদের প্রথম কাজ হবে কি কি বিষয় রয়েছে সেগুলোকে খুঁজে বার করা। বিষয় দেখো এখানে বা বিষয় বা চলরাশি এখানে দুটো রয়েছে, লোক সংখ্যা আর সময়। সময়টা আমরা ব্র্যাকেটে দিন বলে লিখে নেব, আর একটা বিষয় হচ্ছে লোক সংখ্যা। এবার দেখো তোমার লোক সংখ্যা 25 আর লোক সংখ্যা 30, তার মানে এই বিষয়টার দুটো সংখ্যাই জানা, দুটো মানই জানা। তাহলে এটাকে আমরা প্রথম বিষয় ধরে নেব, কোনটাকে? লোক সংখ্যাকে। আর সময়টা দেখো একটা মান জানা 15 দিন, আর একটা আমাদের নির্ণয় করতে হবে কতদিনে কাজ শেষ করতে পারত, তার মানে আর একটা মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে দ্বিতীয় বিষয় ধরবো। তাহলে দ্বিতীয় বিষয়টা ডান দিকে থাকবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আমরা কিভাবে লিখলাম, লোক সংখ্যা আর সময় বা দিন, সময়টা আমরা দিন ব্র্যাকেটে দিন বলে লিখব। তাহলে 30, 15, 25 কত, এখানে এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ককে আমরা গণিতের ভাষায় লিখে নেব। এবার দেখো এই দুটো বিষয়ের মধ্যে কি সম্পর্ক আছে সেটা একটু খুঁজে নিই। দেখো লোক সংখ্যা কমলে পুকুর কাটতে বেশি সময় লাগবে, এটা আমরা জানি যে কোনো একটা কাজ করতে হলে যদি বেশি লোক লাগিয়ে দিই কম সময়ে কাজ হবে, কম লোক কাজে লাগালে বেশি দিন সময় লাগবে। তাহলে আমরা কি পেলাম, যে লোক সংখ্যা কমলে পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে, এটা আমরা জানি। তাহলে এই যে কমের জন্য বেশি, এটা কমলে এটা বেশি লাগবে, কমের জন্য বেশি, বেশির জন্য কম, এই ধরনের সম্পর্ক কি সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক। তোমরা কিন্তু এগুলো আগেই জেনেছো, তো আরেকবার মনে করিয়ে দিলাম। তাহলে আমরা লিখলাম অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। এখানে লোক সংখ্যা কমেছে, তাহলে এটা লোক সংখ্যা কমেছে মানে সময়টা কি হবে? বাড়বে। আমি কি লিখলাম, এখানে লোক সংখ্যা কমেছে
তাই সময় বেশি লাগবে। তাহলে বেশি সময় লাগবে তার মানে এই যে এইটা দিয়ে যে ভগ্নাংশটা তৈরি হয় সেটার মানে একের চেয়ে বড় হবে, একের চেয়ে বড় হবে কখন? যদি এটা আমি 30/25 করি তবেই একের চেয়ে বড় হবে। দেখো ভগ্নাংশটি তাহলে একের চেয়ে বড় অর্থাৎ 30/25 হবে। ভগ্নাংশের কত হলো? 30/25। তাহলে অতএব নির্ণয় সময় সমান 15 × 30/25, এতদিন মানে 18 দিন সরল করলে, ঠিক আছে? তাহলে অঙ্কটা হলো। নেক্সট দেখো আমরা পাঁচের অঙ্কটা করছি। পাঁচের অঙ্কে কি বলছে? মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে সেই আগের মতো আমরা একটু বলে নিই এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিভাবে করব। না দেখো 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তারা বলছে 3 দিন পরে 1000 জন লোক চলে গেল। তাহলে 3 দিনের খাবারটা 4000 জন লোক খেয়ে নিয়েছে, তাহলে কি আর 9 দিনের খাবার মজুদ আছে? না, 3 দিন বাদ দিয়ে দাও। আর কদিন রয়েছে? তাহলে 6 দিনের খাওয়ার মজুদ আছে। কতজন লোকের? 4000 জন লোকের 6 দিনের খাওয়ার মজুদ আছে। যেটা খাওয়া হয়ে গেছে সেটা আর কোনো হিসেবের মধ্যে আসবে না। এবার দেখো এখন 1000 জন লোক চলে গেল, তার মানে কতজন থাকলো? 4000 - 1000 মানে 3000। তাহলে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে? তাহলে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দুটো বিষয় পাচ্ছি, একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে সময়। তাহলে আমি গণিতের ভাষায় সমস্যাটাকে লিখে নিচ্ছি, লোক সংখ্যা আর সময়। 4000 জন লোকের দেখো 9 বিযুক্ত 3 = 6 লিখেছি, 6 দিনের খাওয়ার রয়েছে। এখন দেখো লোক সংখ্যা কত হয়ে গেছে? 3000। এটার জন্য কত দিন চলবে ওই মজুদ খাওয়ারে? এবার দেখো আমরা তাহলে এই দুটো বিষয়ের মধ্যে কী সম্পর্ক রয়েছে একটু দেখে নিই। না এখন লোক সংখ্যা কমে গেলে নির্দিষ্ট পরিমাণ খাবারে বেশি দিন চলবে, নির্দিষ্ট পরিমাণ খাবারে বেশি দিন চলবে, যেহেতু খাবার তারা প্রত্যেক দিন একই পরিমাণ খাচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে লোক সংখ্যা যেহেতু কমে গেছে নির্দিষ্ট পরিমাণ খাবারে তাদের কী হবে? বেশি দিন চলবে। তাহলে এটা কী ধরনের সম্পর্ক হলো? এটা ব্যস্ত সম্পর্ক হলো, কমের জন্য বেশি। এই যে কমে গেলে বেশি দিন চলবে, কমের জন্য বেশি, বেশির জন্য কম, কি সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। এখানে লোক সংখ্যা কমেছে তাই সময় বাড়বে, লোক সংখ্যা কমে গেছে সেই জন্য এখানে সময়টা বাড়বে। তাহলে আমাদের যে ভগ্নাংশটা তৈরি হবে 4000 আর 3000 দিয়ে, সেটা একের চেয়ে বড় হবে বাড়তে হলে। তাহলে একের চেয়ে বড় হবে কখন? যদি আমি নিই 4000/3000 তবেই সেটা একের চেয়ে বড় হবে। তাহলে আমরা কি বলবো? অতএব একের চেয়ে বড় অর্থাৎ 4000/3000 হবে। অতএব নির্ণয় সময় সমান 6 × 4000/3000, তার মানে 8 দিন। তাহলে অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে, 6 দিনের খাওয়ার ছিল 8 দিন চললো। নেক্সট দেখো সাতের অঙ্ক। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। আচ্ছা দেখো এখানে একটা কথা বলে নিই, এই যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, দেখে হঠাৎ করে মনে হচ্ছে এখানে বোধহয় 3টি বিষয় রয়েছে, যন্ত্রাংশের পরিমাণ, মেশিনের সংখ্যা আর সময় ব্র্যাকেটে দিন। দেখে এক ঝলক মনে হচ্ছে এখানে 3টে বিষয় রয়েছে, কিন্তু দেখো যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে, দেখো যন্ত্রাংশের সংখ্যা একই থাকছে, এই বিষয়টার মানের কোনো পরিবর্তন করা হচ্ছে না, সুতরাং এই বিষয়টা আমাদের আসবে না, চলরাশি হিসেবে আসবে না। তাহলে আমাদের আলটিমেটলি কটা বিষয় হলো? 2টো বিষয় হলো, একটা মেশিনের সংখ্যা আর একটা সময়, যেটার পরিবর্তন হচ্ছে না সেটাকে আমরা হিসেবের মধ্যে আনবো না, তার উল্লেখ থাকবে কিন্তু আমরা বিষয় হিসেবে 2টো বিষয় বলবো। তাহলে আমরা কী পাচ্ছি? না গণিতের ভাষায় সমস্যাটি হলো মেশিনের সংখ্যা যখন 16, 27 দিন সময় লাগছে, এবার 2টো মেশিন বাড়ানো হয়েছে মানে 18টি মেশিন হলে
কত সময় লাগবে। দেখো এখন আমি তাহলে বলে নিই এই দুটো বিষয়ের মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে। এখন মেশিনের সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে কম সময় লাগবে। আমরা জানি মেশিন যত বাড়াবো তত কম দিনে কাজটা হয়ে যাবে, মেশিন তাড়াতাড়ি কাজটা করে ফেলবে। তাহলে মেশিনের সংখ্যা বাড়ালে কম দিন সময় লাগবে, যে বাড়ার জন্য কম বাড়ছে এটা কমছে, কী সম্পর্ক এটা? ব্যস্ত সম্পর্ক, একটু আগেই বলেছি। তাহলে মেশিনের সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। এখানে মেশিনের সংখ্যা বেড়েছে তাই সময় কী হবে? কমবে, অর্থাৎ ভগ্নাংশটা একের চেয়ে কম হবে। এই যে এখানে বলছি সময় কমবে, কমবে কী করে? এই ভগ্নাংশটা যে তৈরি করব সেটা যেন একের চেয়ে কম হয়। একের চেয়ে কম হবে কীভাবে লিখলে? 16/18 লিখলে তবে একের চেয়ে কম হবে। তাহলে হবে ভগ্নাংশটা 16/18 হবে। তাহলে অতএব নির্ণয় সময় 27 × 16/18, তাহলে কত হলো এটা? না 24 দিন কাটাকুটি করে। তাহলে অতএব একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 18টি মেশিনের 24 দিন সময় লাগবে। দেখো এগুলো কিন্তু সব শেষে তোমাদের ভাষা দিয়ে উত্তর লিখতে হবে, বই থেকে ভাষা দেখবে উত্তর লিখবে। আচ্ছা নেক্সট দেখো 8-এর দাগের অঙ্কে, নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি, গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। এখানে দেখো সমস্যাটার আকারে দেওয়াই আছে, তোমাদের শুধু গল্পটা বানাতে হবে এবং তার থেকে উত্তরে আসতে হবে। আমি এখানে 8-এর D দেখো একটু বলে দিচ্ছি। প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য হচ্ছে গ্রাম হিসেবে দেওয়া আছে, আরেকটা বিষয় ছাত্র সংখ্যা জন হিসেবে দিচ্ছে, 306 গ্রাম করে দানাশস্য দৈনিক মাথাপিছু বরাদ্দ হচ্ছে যখন ছাত্র সংখ্যা হচ্ছে 425। তাহলে এখানে কত গ্রাম দানাশস্য দেওয়া হবে ছাত্র সংখ্যা যখন 458? দেখো আমি বলেছি যেটা অজানা যার মান বের করতে হবে সেটা সাধারণত আমরা ডান দিকে লিখে থাকি, এখানে কিন্তু বাম দিকে লেখা আছে, অসুবিধে নেই, তবে সাধারণত আমরা ডান দিকে লিখে থাকি। দেখো এগুলোতে সব ডান দিকে দেওয়া আছে, তো বাম দিকে লেখা থাকলেও তোমরা সেটাকে নিজের মতো করে ভেবে নেবে। আচ্ছা এখানে একটা গল্প আমি বানাচ্ছি, গল্পটা দেখো যে একটি ছাত্রাবাসে 425 জন ছাত্রের দৈনিক মাথাপিছু 306 গ্রাম দানাশস্য হিসেবে এক মাসের খাবার মজুত ছিল। সাধারণত ছাত্রাবাসে তোমরা জানো যে কিছু পরিমাণ করে খাদ্যশস্য মজুত রাখা হয়, এবার এটা এক মাসের জন্য তাদের খাওয়ার বরাদ্দ করা আছে। 425 জন ছাত্র থাকে, তাদের হচ্ছে 306 গ্রাম করে মাথাপিছু দানাশস্য মজুত করা আছে। বন্যার কারণে পাশের ছাত্রাবাস থেকে হঠাৎ আরও 33 জন ছাত্র আশ্রয় নিলে ওই পরিমাণ খাবারে চালিয়ে নিতে হলে দৈনিক মাথাপিছু কত গ্রাম খাবার বরাদ্দ করা যাবে? দেখো হঠাৎ করে একটা বন্যার কারণে পাশের ছাত্রাবাস থেকে 33 জন ছাত্র এখানে আশ্রয় নিয়েছে। তাহলে দেখো যে পরিমাণ খাদ্য তাদের মজুদ ছিল, হঠাৎ করে তো সরকারিভাবে একটা তখনই স্যাংশন হয়ে গেল তা নয়, যে পরিমাণ খাবার মজুদ আছে ওটাকেই ভাগ করে তাদেরকে খেয়ে নিতে হবে, পরে যদি আবার সরকারিভাবে কিছু বরাদ্দ হয় তখন বেশি পরিমাণ খাদ্য আসবে। তাহলে আমাদের ছাত্রদের জন্য যে পরিমাণ বরাদ্দ খাওয়ার আছে সেটাই তাদেরকে ভাগাভাগি করে খেয়ে নিতে হবে, ওই এক মাস চালিয়ে নিতে হবে। এবার দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ মজুদ খাদ্যে চালাতে হলে মাথাপিছু দৈনিক বরাদ্দের পরিমাণ কমবে। ছাত্র সংখ্যা বেড়ে গেছে, আমার তো খাওয়ার নির্দিষ্ট পরিমাণ মজুদ আছে, চালিয়ে নিতে হবে সেই মাছটা, তো সেক্ষেত্রে আমাদের মাথাপিছু দৈনিক বরাদ্দের পরিমাণটা কী হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ বিষয় দুটো ব্যস্ত সম্পর্কে আছে। এই যে দেখো যে ছাত্র সংখ্যা বাড়লে মাথাপিছু দৈনিক বরাদ্দ কমবে, বাড়ার জন্য কম, বেশির জন্য কম, কমের জন্য বেশি, সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখানে যেন বললাম, অর্থাৎ বিষয় দুটি ব্যস্ত সম্পর্কে আছে। এখানে ছাত্র সংখ্যা বেড়েছে, ছাত্র সংখ্যা এখানে বেড়েছে, দেখো 425 থেকে 458 হয়েছে, 425-এর সঙ্গে 33, আমি যে 33 জন ছাত্র বলেছি যোগ করে ফেলো তবেই 458 হয়। তাহলে ছাত্র সংখ্যা বেড়েছে, তাহলে দৈনিক মাথাপিছু বরাদ্দের পরিমাণ কম হবে।
অর্থাৎ ভগ্নাংশটা একের চেয়ে ছোট হবে, আর একের চেয়ে ছোট ভগ্নাংশ আমাদের করতে হলে 425/458 নিতে হবে, 458/425 নয়। তাহলে অতএব নির্ণেয় বরাদ্দের পরিমাণ কত? 306 × 425/458 গ্রাম। এটাকে আমি সরল করছি আর হিসেবটা এখানে করে দেখিয়েছি, নিজেরা দেখবে বা নিজেরা করে ফেলবে। আর মানটা দশমিকে ছিল, আমি এখানে পূর্ণ সংখ্যায় আসন্ন মান নিয়েছি। দশমিকের পরে এক ঘর নেওয়ার পরে এটাকে আসন্ন মান তোমরা ক্লাস সেভেনে করে এসেছো, 284 গ্রাম হচ্ছে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে মাথাপিছু দৈনিক এই পরিমাণ খাদ্য বরাদ্দ করা যাবে। ঠিক আছে, তাহলে কষে দেখি 10.1-এর অঙ্কগুলো তোমরা করে ফেলবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। রাখছি।